হাই মুশ আজি আমি প্লছ টু ফাৰ্ষ্ট ইয়াৰ চাইন্সৰ প্ৰথম টপিক ইউনিট এণ্ড মেজৰমেণ্ট বিষয় পঢ়িবা এখন যদি আপোনাৰ প্ৰথম বিষয় বা প্ৰথম টপিক বিষয় দেখুচিম তাৰপিছত আপোনাক নিহাতি এবাৰ বিষয়ে জানিব ইচ্ছা হ'ব খোৱা টিজ ফিজিক্স বিষয়ে জানিব ইচ্ছা হ'ব খোৱা টিজ কেমেষ্ট্ৰি বিষয়ে জানিব ইচ্ছা হ'ব আপোনাক কৈদে কি আপোনাৰ এক প্ৰপৰ ভিডিঅ' বনাই যোন ফুল ডেছক্ৰিপশন সৈতে বুজাইছোঁ ফুল উদাহৰণ দি বুজাই আপনার সেটার একদম বেটর ভাবরে বুঝিপারে তেমক আপনার সেটা কে যা মোটর ডেসক্রিপশন তার লিঙ্ক দিয়েছি আপ যদি ডেসক্রিপশন লিঙ্ক পাওনা তবে আপনার ইউট্যুব সর্চ করত সাইন্স ইন ওড়িয়া প্রথমে আপনার মোটর ভিডিও দেখা পাইবে তো তথাপি আপনার ফিজিক্সর কেবল ডেফিনেসন এটার মুদি হাওয়া ইজ ফিজিক্স ফিজিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ সাইন্স হইচ ডিলস স্টাডি অফ ম্যাটার অ্যান্ড ইটস এবং ফিজিক্স শব্দটি গ্রিক ওয়ার্ড ফিজিকোস রু আসি যার অর্থ হচ্ছে নলেজ অফ নেচর তারপরে আমি টপিক কু জিবা আরম্ভ করিবা ইউনিটস এন্ড মেজারমেন্ট তো মেজারমেন্ট প্রথমে কবি মেজরমেন্ট অর্থাৎ ওড়িয়ার কুয়া মাপ আপনার জিনিস মাপ কাহ কাহ যায় ধরা যুগ এই হাইট বোর্ডটি কুপি তবে মুি একে হাত দুই হাত তাপরে দুই আঙ্গুলি বা তিন আঙ্গুলি হচ্ছে এ হচ্ছে মোটর মাপটে হল হাইট বোর্ডর অর্থাৎ আপনার এটার কোণ বুঝুম কম ডেফিনেসন আমি লিখিপার বা আউ গোটি উদাহরণ প্রথমে দে আমি যেতবে আলু মাপি থাও গোটে পটে গোটে কিলো বটকরা বসে থাকে গোটে পটে আমি আলু কিংবা পেঁয়াজ বসাই থাও আজন অজনক থাকে বা মাপ করে থাকে তা হচ্ছে মাপ সেইটা হচ্ছে মেজরমেন্ট তো দেখতো এর ডেফিনেসন কি কব্যা দেখ মোটর নন ক্টি হাতে গোটিয়ে হাত বা গোটিয়ে চাখন্ড এ হচ্ছে নন ক্য়াটি ন ক্টি কম্পিজন উইথ আ নন দুইটি ওয়ার্ড মনে রাখত নন কথা জাড়া ক

টাডার্ড সহ কম্পারিজন কু মেজরমেন্ট বা মাপ বলে কুয়া যায় তাপরে ইউনিট ইউনিট এখানে কোণ না গোটি হাত বা গোটি চাখণ্ড এসব গোটি গোটি ইউনিট অর্থাৎ ইউনিট্র ডেফিনেসন কোবা দা স্টাণ্ডার্ড ক্যা্টি হুইজ ইউজ ফর মেজরমেন্ট বা দ্য স্টাণ্ডার্ড ক্য়াটিটি ইউজ ফর কম্পারিজন ইজ ইউনিট ইউনিট एक वार्ड मन तो फिजिकाल क्वांटीट तो फिजिकाल क्वांटीटीज क्या जाए द्वाज हुई कैन बी मेजर्ड इज एज फिजिकाल क्वांटीटिज अर्थात आम जहाँ मापी पार ताक ही फिजिकाल क्वांटीटिज देखु क्या बात मापी पारा बा, नहीं? মু কহিবি কি আপনার আপন বা আপনার কেতে ভালো পান্তি। তাহা মাপি পে কি না আপনার কত খুশি অটেন আপন দুখরে দুঃখে অপন কেতে ভল নম্বর এহা মাপি হব কি নাই এসব ফিজিকা ক্যা্টিজ নুহ তে ফিজিকা ক্যাণ্টিজ মু এখানে কহিলি यहारो लोंबा बा लेंथ मापिलु तो को हमें मापी पारिलु व्हिच कैन बी मेजर्ड तेन करी एठारे एक एको एग्जांपुल एक फिजिकल क्वांटिटीज रो लेंथ बा मु आऊ एको उदाहरण दैथिलि जे आलू किंबा प्याजो को मापीबा ताहा में मापी पारचू मेजर्ड करि पारचू तेन करी मास भी एको फिजिकल क्वांटिटीज

মাছ যদি মই কৈলি ফাইভ কেজি আলু আমি ফাইভ কেজি নেলোঁ তাৰপিছত এঠাৰে ফাইভ টি হ'ল মাগ্নিচুড যা কিয় পৰিমাণ বুলি কৈ থওঁ কেজি হ'ল ইউনিট অৰ্থাৎ এঠাই আমি মাগ্নিচুডৰ ডেফিনেচন ক' কৰি পাৰিব দা কোৱাণ্টিটেটিভ ভেলু অফ ফিজিকা ক্ৱাণ্টিটি ইজ নন এজ মাগ্নিচুড এয়া হ'ল ক্য়াটিটেটিভ ভ্যালু এখন মগনিচ্যুড বলি কুয়া যায় তাপরে দেখুন জানিবা টাইপস অফ ফিজিকা ক্য়টিটিজ টাইপস অফ ফিজিকা ক্য়টিটিজ আেনি টু টাইপস এন্ড দেজ আর্ ফাণ্ডামেটাল ক্য়াটিটিজ অ্যান্ড ডিরাইভড ক্য়টিজ দেখুন প্রথমে আপনার উদাহরণ দিয়ে বুঝেছি তাপরে তার ডেফিনেসন দেখুন এখানে আপনার কহিলি যে এর মাপ লে আমি হ্ৱাইট বোৰ্ডৰ লেন্থ জানিব ক' কলি কেতে হাত বা কেতে চেণ্টিমিটৰ বা কেতে মিটৰ আমি মাফিপাৰ তো কাহি উপৰে ডিপেণ্ড কলাকি কেতে মিটৰ বা কেতিয়া চেণ্টিমিটৰ হ'ল আমি মািকি কৈদু হেলে যদি মই হ্ৱাইট বোৰ্ডৰ এৰিয়া মািবা চাহাবি তাৰে আমাক কণ আৱশ্যক হ'ব লেন্থৰ আৱশ্যক হ'ব ব্ৰেথৰ মৱশ্যক পাৰিব অৰ্থাৎ এৰিয়া এঠাৰে ডিপেণ্ডেড অন্য় ফিজিকা ক্ৱাণ্টিটি ডিপেডেট রে হলে লেথ অন্য কোণে ফিজিকা কে ডিপেডেট রুনা তেমকি এখার লেথ হচ্ছে এক ফ্ডামেঁটাল এবং এরিয়া হোচি ডিরাইভ ক্টি তো ফাণ্ডামেঁটাল ক্য়্টির আমি ডেফিনেসন কোণ কার না দ্য ফিজিকা ক্যা্টি হুইজ ডু নট ডিপেন্ড আপন অদর ফিজিকা ক্য়টি ইজ নন ইজ ফাণ্ডামেটাল এখন ডিৰাইভ কোৱা ক' না তাৰ ফিজিকা ক্ৱাণ্টিটি হুইজ ডিপেণ্ড অপন অদৰ ফিজিকা ক্ৱাণ্টিটি ইজ নন ইজ ডিৰাবড ক্ৱাণ্টিটিং ফাণ্ডামেণ্টা ক্ৱাণ্টিটৰ সেইপৰি উদাহৰণ আমি কৈপাৰ এক লেন্থ সেইপৰি অন্য় ফাণ্ডামেণ্টা ক্ৱাণ্টিটি অঁ তাহ আপোনাক এবাৰ লিষ্টদেৱি তো এক উদাহৰণ আমি কৈপাৰ লেন্থ মাছ টাইম তাৰপৰা আমি আমি কৈপাৰিবৰাইভড ক্ৱাণ্টি উদাহরণ হচ্ছে এরিয়া ভল্যুম মোমেন্টম ফোর্স এসব গোটি গোটিয়ে ডে রাইভ ক্টির উদাহরণ তাপরে মুলি ফাণ্ডামেটাল ক্য়টি হচ্ছে সাত প্রকার সাত প্রকার কথমে আসিলা মাস তা লেথ তা আসিলা টাইম চারি নম্বরে টেম্পারেচার তারপরে আসলা ইলেকট্রিক কারেন্ট তারপরে আসব লুমিনস অফ ইন্টেনসিটি লুমিন অফ ইন্টেনসিটি তারপরে সাত নম্বর আসবো এমউ অফ সবস্টা তাপরে এগুড়ি ইউনিট জুড়ে মাসর ইউনিট কেজি কিলোগ্রাম এবং লেথ রে মিটর টাইম রয়েছে এবং টেম্পেচর হচ্ছে ক্যালভিন ইলেকট্রিক করে হোক এম্পিয়ার লুমিনস অফ ইন্টেন্সিটি ক্যাণ্ডেলা এবং এমউন্ট অফ সবস্টা হচ্ছে তো এগুড়ি সাতটি ফাণ্ডামেটাল ক্যা্টি এবং তার ইউনিট তারপরে

যা কুবল ভেক্টর কুয়া যায় এ বিষয়ে আমি পরবর্তী অধ্যায়ে পুরা ভালোভাবে ডিরাইভ করে পড়া আপনারও এক ভিডিও সেতু বনাইবি হলে এবার আপনার জস্ট কিছু ইষয় নলেজ দে তো স্কেলার ক্যা্টি যা কি নবম দশম শ্রেণীতে পড়িলে স্কেলার ক্য়াটি এবং ভেক্টর ক্যা্টি অদিশ রাশি এবং সদিস স্কেলার ক্য়াটি হচ্ছে অদিশ রাশি যেব পরিমাণ রই থাকে অর্থাৎ স্কেলার ক্যাণ্টি ইজ ফিজিকাল ফিজিকা ক্যাণ্টি হুইচ হ্যাভিং অনলি মগনিচ্যুড বট হ্যাভ নট এনি ডিকশন দ্যাট ইজ নার ক্য়াটি সেইপরি ভেক্টর কোণ না যে উভয় ডিরেকশন এবং মগনিচ্যুড রয়ে ওরে কুতুলু যে উভয় পরিমাণ এবং দিগ রই থাকে আমি সদিষ রাশি কৌলু তো এখানে আমি কে ভেক্টর ক দা ফিজিকা কোৱাণ্টিটি হুইজ হেভিং ব'থ মাগিচুড এণ্ড ডিৰেকশন দন এজ ভেক্টৰ কোৱাণ্টিট ফিজিকা কোৱাণ্টিটৰ এক্সাম্পল আমি কৈপাৰ মছ এৰিয়া ভলম ভেকটৰ কোৱাণ্টিটৰ একজাম্পল আমি কৈপাৰ এচিলাৰেচন মমেণ্টম আগ গোটেই ইম্পৰ্টেণ্ট পইণ্ট মনে ৰখু স্কেলাৰ ক্ৱণ্টিট আ এডেড আলজেব্ৰিকালি হুই আৰ ভেক্টর ক্যাডেড জিওমেট্রিকা দেখুন তারপরে ইউনিট রেষ্টাডার্ড ইউনিট্রে পরিণত করা গলা। এবং স্টাণ্ডার্ড ইউনিট্রে কী পরিণত করা করলাম যেপরি কিছু ইউনিটস কী যেপি আপনার চাখে বা হাত বা কে আঙুড়ি মাপ বা আপনি যেত দেখি ফিল্ড্রে ক্রিকেট খেলা বেড়ে কেতে পাদ হইছে সে পিচ কি পাদরে মাপতি তো সেটার দেখবলেম হব দেখুন যেতে চাখ মাপিবি। গোটেই ছোট পিলাটি সাখণ্ড হ'ব কি নাই হ'ব নাই তেণুকি এঠাৰে প্ৰব্লেম হ'ল গোটেই প্ৰব্লেম তাৰপৰা যদি আমি এঠাৰ দূৰতা মা পা দিল্লী পৰ্যন্ত তে আমি চাখণ্ড বা হাতকু ইউজ কৰি বা গোড় কৰি আমি মাফিপাৰিব নাই তাৰপৰা যদি আমি কোনো স্পেচৰে গোটেই খুণ্টি বা গোটেই পাহ বা কোন গোটেই গছৰ উচ্চতা মাপ সেইবাবে সেইপৰি আমি ইউজ কৰি মাফিপাৰ কি নাই তেণু কৰি কিছু ষ্টাণ্ডাৰড ইউনিট্ৰে পৰিণত কৰাৰ ষ্টাণ্ডাৰড ইউনিট বিষয়ে আমি আগামী ভিডিঅ'ৰে পঢ়িবা এটা সতে পৰ্যন্ত আপোন আপোনল এছকে ষ্টাডি পইণ্ট সৈতে জড়িতোহু কিপৰি জড়িত হে এছকে ষ্টাডি পইণ্ট চেনেল কুসক্ৰাইব কৰিব বেল আইকনৰে প্ৰেছ কৰিব সৈতে অলৰে প্ৰেছ কৰি দিয়ন্তু যা ফলে কি নয় ভিডিও অপলোড করি তার নোটিফিকেসন প্রথমে আপন পাইবে আদি আপনার ভিডিও খোঁজবার অসুবিধা হচ্ছে তবে প্লে লিষ্ট যা সেখানে আপনার ভিডিও খোঁজব কোণে অসুবিধা হব না